এমন দৃশ্য একবার নয়, বারবার দেখলেও যেন মন ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে, আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকমই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আমার চ্যানেল আজ যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। আমি তো গত ভিডিওতে বলেছিলাম যে আমরা তো শ্বশুর বাড়িতে আসছি, তো সেখানে হচ্ছে মাছ ধরা হয়েছিল আর তার কিছু অংশই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি হচ্ছে ভিডিওর পুরোটা জুড়ে ছিলাম না, কারণ বাবু একটু বেশি বিরক্ত করতেছিল, এজন্য আমি ফার্স্টের দিকে থেকে তারপর ওর কাছে চলে গিয়েছিলাম। আর আমিও কিন্তু ভিডিও করার সময় এটা দেখেছি, আমার কাছে কিন্তু এসব তাজা তাজা মাছ ধরা অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বাজার থেকে মাছ কেটে নিয়ে আসার পর ফ্রিজে রেখে রান্না করা হয়, ব্যাস এতটুকুই শেষ। কিন্তু এই যে সব মাছগুলো একেবারে ফ্রেশ, তারপর হচ্ছে তাজা ছিল, লাফালাফি করতেছিল, এগুলো কিন্তু ধরা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ে হবার পর থেকে আমার আসলে এই টাইমটাতে তেমন একটা আসা হয়নি, আর যখন এসেছিলাম তখন হয়তো ভিডিও করতাম না, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওর বাবার তো এই টাইমে অফিস খোলা থাকে, এজন্য আর আসা হয় না। তো এবার হচ্ছে যখন এসেছি এই টাইমে, তারপর আমরা আসার পরই হচ্ছে মাছগুলো ধরা হয়েছিল, এই জন্যই হচ্ছে ভিডিওটা করতে পেরেছি। তো আমার এই ভিডিওটা করে দিয়েছিল হচ্ছে আমার ননদের ছেলে, কারণ আমি হচ্ছে বাবুর কাছে গিয়েছিলাম, তো সেও যেহেতু ছোট মানুষ যতটা পেরেছে ভিডিও করেছে। আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি বড় হতো, আর অনেক বেশি বড় করাও হয়, বাট এবার হচ্ছে একটু ছোট ছিল, তারপরে হচ্ছে এগুলোকে ধরে ফেলেছে। আর অনেক শীত, তারপরে হচ্ছে পানির ভিতর যে এই যে কাটাওয়ালা মাছগুলো ধরছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যখন ভিডিওটা দেখছি তখন তো মনে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু অনেক কঠিন। আর এখন তো শীতের সময় পানি তো অনেক ঠান্ডাই থাকে, আর মাছ যেহেতু সব মাছই তাজা ছিল, মাছের কিন্তু কাঁটাও অনেক, আর অনেক মাছের কাঁটা তো অনেক বিষাক্ত হয়, অনেকেরই হাতে ফুটে গিয়েছিল, তাদের তো আসলে অনেক কষ্ট হয়েছে, যাদের হচ্ছে গেছে তারাই হচ্ছে বুঝতে পারতেছে আসলে অনেক কষ্ট হয়। আনন্দটাও যেমন হয় কষ্টটাও কিন্তু তেমনই হয়, কারণ হচ্ছে যারা এগুলো পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেমন এই যে অনেক মাছ একবারে উঠিয়ে তারপরে সেগুলো তোলা, এগুলো কিন্তু অনেক আনন্দেরই বিষয়। আবার অনেকে আছে যে যারা হচ্ছে এগুলো মানে ভয় লাগে, তারা তো আর ধরতে পারে না, কিন্তু যাদের পছন্দ তারা টুকিটাকি ধরতে পারলে তাদের অনেক ভালো লাগে। যেমন ওর বাবা হচ্ছে অনেক পছন্দ করে, কিন্তু সে তো সব সময় আসতে পারে না। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ভিডিওগুলো তো আসলে একটা পার্টে শেষ করা সম্ভব না, কারণ এগুলো তো একটু বড়ই হয়, এই জন্য আজকে যত শেয়ার করেছি আর পরবর্তীটা পরবর্তী পার্টে শেয়ার করব। আর এভাবে কিন্তু অনেকবারই ধরেছে, কিন্তু পুরোটা তো আর শেয়ার করা যায় না একসঙ্গে, এজন্য আর শেয়ার করিনি। ভেবেছিলাম যে আসলে এটার মেন ভিডিও মেন ভয়েসটাই দিব, কিন্তু আসলে মাছ ধরার সময় তো অনেক লোকজন থাকে, তারপরে সাইডে বাচ্চারাও ছিল, এজন্য আর মেন ভয়েসটা অ্যাড করিনি। আমি আসলে এর পুরো সময়টা জুড়ে থাকতে পারিনি, কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আসলে আমার কাছে, আর এই মাছগুলো যেহেতু অনেক ছিল সেহেতু সব মাছগুলোকে কিছুটা হচ্ছে বস্তায় ভরে রাখতেছিল আর কিছুটা হচ্ছে ড্রামের ভিতর রাখতেছিল, কারণ হচ্ছে দ্রুত সব চারি সাইড দিয়ে হচ্ছে মানুষ উঠাচ্ছিল, কারণ এগুলো তো
উপরে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, কারণ এখানে তো অনেক কাদা থেকে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।